নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সভা সমিতির যুগ। এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্নের জন্য মাধ্যমিকে এবং 2 নম্বর শর্ট কোশ্চেনের জন্য, মানে SAQ শর্ট কোশ্চেন যে দেয় সেই শর্ট কোশ্চেনের জন্য, এছাড়া MCQ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নয়। এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো থেকে 4 নম্বর হিসেবে কোশ্চেন দিতে পারে। তো আমি খুব সংক্ষেপে কনসেপচুয়াল একটু আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করবো, মেন দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা কিন্তু খুব মনোযোগী হয়ে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। যাই হোক, বিষয়ে আসা যাক। ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ের সভা সমিতির যুগ, এটা জীবন মুখোপাধ্যায় যে বইটা রয়েছে বা জীবন মুখার্জি, ওই বইটা থেকে তোমরা পড়তে পারো, যথেষ্ট তথ্য পেয়ে যাবে। তো এই সভা সমিতির যুগ, সভা সমিতির যুগ কেন সভা সমিতির যুগ বলা হচ্ছে, বা সভা সমিতির এই প্রয়োজন, এই রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা কতটা, কেন প্রয়োজন? না, আমরা জানি যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে একের পর এক ঘটনা সংঘটিত হয়েছিল, যেগুলো আমরা ইতিমধ্যে পড়াশোনা করেছি। সেগুলো হচ্ছে কৃষক বিদ্রোহ, বিভিন্ন আদিবাসী বিদ্রোহ, এবং সর্বোপরি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এই সমস্ত ঘটনাগুলো, প্রত্যেকটি ঘটনাই হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে এই বিদ্রোহগুলোর কথা বললাম, এই বিদ্রোহগুলোর মতনই অন্য একটা সংগঠন, অন্য রকম একটা সংগঠন, যেটাকে বলা হচ্ছে সভা সমিতি। এই সভা সমিতির মতো বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সভা সমিতির যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করে। এই যে বিভিন্ন সব সমিতির প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 19 শতকে, 19 শতকের প্রথম দিক থেকে একের পর এক বিদ্রোহ হওয়ার পর, আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কালে বহু সভা সমিতির জন্ম হচ্ছে। এই যে সভা সমিতির জন্ম, এই যে 19 শতককে বলছে সভা সমিতির যুগ, এটা আমি বলছি না, এটা বলছে ঐতিহাসিক অনিল সিং। তিনি বলছেন যে 19 শতক হচ্ছে একটা সভা সমিতির যুগ, কারণ এই সময়কালে বিভিন্ন সভা সমিতির জন্ম হয়েছিল। তার উদাহরণ হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং ইত্যাদি, মানে সর্বভারতীয় জাতীয় সম্মেলন, এদের প্রতিবাদে সর্বভারতীয় জাতীয় সম্মেলন। এই সমস্ত সংগঠন, জমিদার সভা, ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই সংগঠনগুলো একটা রাজনৈতিক সংগঠনের চেহারা নিয়েছিল পরবর্তীকালে। এই এরপর আমি যেটা আলোচনা করবো, যে এই সভা সমিতিগুলোর বৈশিষ্ট্য কি। এই সভা সমিতিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, বাংলায় সভা সমিতির প্রথম রাজনৈতিক একটা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে, মানে ব্রিটিশ শাসনকালে। ব্রিটিশ শাসনকালেই সর্বপ্রথম বাংলায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা শুরু হয়, এবং বাংলাকে অনুসরণ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সভা সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। এটা একটা সভা সমিতির বৈশিষ্ট্য হিসেবে ধরা যায়। 2 নম্বর বলতে পারি উদ্যোগ, যে ভারতীয়দের মধ্যে প্রতিষ্ঠিত এই সব সভা সমিতির লক্ষ্য কি ছিল, যে তাদের উদ্দেশ্য কি ছিল, মানে সভা সমিতির উদ্দেশ্য। এই উদ্দেশ্য হলো কি, না ভারতীয়দের স্বার্থ রক্ষা করা, ভারতীয়দের স্বার্থ রক্ষা করা। এই জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়াগুলোকে তারা পেশ করতেন। 3 নম্বর পয়েন্ট, উচ্চবিত্তদের প্রাধান্য। এই সভা সমিতিগুলোতে উচ্চবিত্তদের, সমাজে যারা উচ্চবিত্ত মানুষ, এই উচ্চবিত্ত মানুষের প্রাধান্য বেশি দেখা গিয়েছে, এবং তাদের নেতৃত্ব, তারাই নেতৃত্ব দিলেন। নেক্সট হচ্ছে সীমিত প্রভাবেই সময়ে রাজনৈতিক সভা সমিতিগুলির প্রভাব খুব যে বেশি ছিল তা নয়, অর্থাৎ প্রভাব ছিল খুবই সীমিত, এবং দেশের সাধারণ যারা দরিদ্র মানুষ, যারা অশিক্ষিত মানুষ, তারা কিন্তু এই গুরুত্বটা সেভাবে বুঝতে পারেননি। স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে কিন্তু এদের প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়নি বা প্রতিফলিত হয়নি।
এবং আরেকটা বলা যেতে পারে ধীর গতির কার্যকলাপ, এটা বলতে পারো যে সভা সমিতিগুলি প্রথম দিকে যে সংগঠনগুলো গড়ে উঠল তাদের যে কার্যকলাপ, যে তাদের যে গতিবিধি যে খুব প্রশংসনীয় তা এটা বলা যায় না। তাদের মানে কি বলবো, তাদের গতি ছিল কিন্তু অত্যন্ত ধীর। এবং তার পরবর্তী বিশেষ করে ভারত সভা প্রতিষ্ঠার পর থেকে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল, এই 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এই সংগঠনগুলো একটা রাজনৈতিক তৎপরতা অনেকাংশে তাদের মধ্যে বাড়িয়েছিল। কিন্তু তার আগে কিন্তু এই সংগঠনগুলোর প্রাধান্য তেমনভাবে কিন্তু দেখা যায়নি। এরপরে দেখো যে আমি একের পর এক তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আলোচনা করবো, যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা হচ্ছে মনে রাখবে 1836 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু শর্ট কোশ্চেন দেয়। এটা হচ্ছে মনে রাখবে বাংলাদেশের একটা প্রথম রাজনৈতিক একটা সমিতি, এটা পরীক্ষায় দেয়। এই 1836 খ্রিস্টাব্দে টাকি জমিদার ছিলেন কালীনাথ রায়চৌধুরী। এই কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, এই সমস্ত ব্যক্তিরা আরো অনেকে ব্যক্তিদের উদ্যোগে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবং নামের দিক থেকে এই সভার কোনো রাজনৈতিক চেহারা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই সভাকে রাজনৈতিক সভা বলা না গেলেও বিভিন্ন গবেষক যারা গবেষণা করেছেন তারা কিন্তু একে রাজনৈতিক হিসেবে প্রাধান্য দিচ্ছে। এবং তার একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে গবেষক যোগেশচন্দ্র বাগাল, উনি বলছেন, যোগেশচন্দ্র বাগাল, এই যোগেশচন্দ্র বাগাল বলছেন যে বাঙালি তথা ভারতবাসীদের মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। আর এখানে কি মনে রাখবে, এই বঙ্গভাষা প্রকাশিকা সভার যে প্রথম অধিবেশন সংগঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে, এটা তুমি লিখে রাখতে পারো, নোট করে নিতে পারো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন সংগঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এবং এটা মনে রাখবে সভাপতিত্ব করেছিলেন গৌরী শঙ্কর তর্ক বাগিস, ঠিক আছে। এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে জমিদার সভা। জমিদার সভাটাও ইম্পর্টেন্ট, যে 1838 খ্রিস্টাব্দে, এটা কত সালে প্রতিষ্ঠিত হলো, 1838। এই 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ রায়চৌধুরী প্রমুখের উদ্যোগে এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। এই জমিদার সভাটি ইংরেজিতে মনে রাখবে, এটা ইংরেজি টার্মটা মনে রাখতে হবে, পরীক্ষা দিয়ে দিতে পারে, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, কারণ পরীক্ষা দিতে পারে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন, উদ্দেশ্য কি, এরকম প্রশ্ন দেয়। তো এই সভার সভাপতি কে ছিলেন, নোট করে রাখতে পারো, রাধাকান্ত দেব। এবং এই সভার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, মানে প্রাণ পুরুষ যিনি ছিলেন, তিনি হচ্ছেন দ্বারকানাথ ঠাকুর। এবং যেটা হচ্ছে এই সভা বিশেষত জমিদারদের স্বার্থই শুধুমাত্র চরিতার্থ করতে করার জন্য এই সভা প্রতিষ্ঠিত হয়েছিল তা নয়, এখানে কিন্তু দরিদ্র মানুষ অর্থাৎ কৃষক শ্রমিক তাদের স্বার্থ কিন্তু, বিশেষ করে কৃষকদের স্বার্থ কিন্তু এখানে দেখা হয়েছিল। এবং এই সভার গুরুত্বপূর্ণ কি ছিল, না জমিদারদের, যা বললাম না, জমিদারদের সঙ্গে প্রজাদের স্বার্থ এটা জড়িত ছিল এখানে, এটাই মেইন উদ্দেশ্য। এবং যেটা হচ্ছে এই সভা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ আমরা বলবো, না এই প্রতিষ্ঠানটি হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত, এই দিক থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দিতে পারে জমিদার সভার গুরুত্ব কি, তখন তোমরা লিখবে এক নম্বর দিয়ে যে এই প্রতিষ্ঠানই হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত, এটা বলবে। এই প্রতিষ্ঠান থেকে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবিদা বা আদায়ে শিক্ষা লাভ করেছিল, এটা কিন্তু ভিভিআইপি পয়েন্ট। নেক্সট হচ্ছে মানে লিখতে হবে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে শাখা সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে এই জমিদার সভার ফলে। বিভিন্ন অঞ্চলে যারা আদিবাসী, এই আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে একটা সমিতি উদ্যোগী ভূমিকা গ্রহণ করছেন। এবং ভারতীয় যে আশা আকাঙ্ক্ষা, এগুলো অত্যন্ত সহানুভূতিশীলতার সঙ্গে বিবেচনা করে ইংরেজদের কাছে তুলে ধরা হচ্ছে, যাতে ইংরেজরা সেগুলো সমর্থন করে এবং সহযোগিতা করে। এটা হচ্ছে সমিতির একটা উল্লেখযোগ্য, বিশেষ করে
জমিদার সভার কিন্তু উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল। এই দিক থেকে জমিদার সভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে জমিদার সভার ক্ষেত্রে আমি প্রতিষ্ঠা বললাম, আমি উদ্দেশ্য বললাম এবং তার গুরুত্ব বললাম। নেক্সট হচ্ছে ভারত সভা, এটা খুব ইম্পর্টেন্ট, চার নম্বর হিসেবে এই কোশ্চেনটা দেয়। ভারত সভাটা দেয় না, কিন্তু এখন মাধ্যমিকে যেভাবে প্রশ্নের ট্র্যাডিশন আসছে, না দেওয়ার কিছু নেই, চলে আসতে পারে। তাই এগুলো কিন্তু টু দা পয়েন্টের অ্যান্সারগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো, মোটামুটি জমিদার সভা বললাম প্রথমেই প্রতিষ্ঠা, তারপরে তারা কারা সভাপতিত্ব করছেন, উদ্দেশ্য গুরুত্বই হবে নিন্দি চারে চার নম্বর হবে, বেশি লেখা তার জায়গা নেই। তারপরে হচ্ছে ভারত সভা, ভারত সভাটা দেখো যে 1876 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম, 1876, এই 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে। কারা প্রতিষ্ঠা করছেন? 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদের উদ্যোগে এই ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এই ভারত সভার উদ্দেশ্য কি কি আমরা এবারে জানবো। হ্যাঁ, তার আগে বলে রাখি যে ভারত সভা যেখানে যে যে শাখা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মোটামুটি কলকাতা, এলাহাবাদ, মিরাট, লাহোর, এই সমস্ত জায়গায় ভারত সভা শাখা বিস্তৃত হয়েছিল। আর সুরেন্দ্রনাথ ছিলেন এই সভার প্রাণপুরুষ, সুরেন্দ্রনাথ ছিলেন এই সভার প্রাণপুরুষ, এবং এই সভার যিনি প্রধান উদ্যোক্তা ভারত সভার মনে রাখতে হবে, আনন্দমোহন বসু। তাহলে ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন যদি প্রশ্ন দেয়, তখন লিখবে, নোট করে রাখতে পারো, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর ভারত সভার যিনি প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি হচ্ছেন আনন্দমোহন বসু। বুঝা গেল? এরপর উদ্দেশ্য, এই সভার প্রধান উদ্দেশ্য কি, প্রধান যদি বলে তাহলে ভারত সভার প্রধান উদ্দেশ্য কি, জনমত গঠন। কি বললাম? জনমত গঠন, এটা হচ্ছে অর্থাৎ দেশে একটা শক্তিশালী জনমত গঠন। দ্বিতীয় কি, যে সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতীয় মতাম্বলী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, অর্থাৎ ঐক্যবদ্ধ, অর্থাৎ বিভিন্ন জাতি বিভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। তিন হচ্ছে যে এছাড়া কি, হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা এবং গণ আন্দোলনকে একটা কি করা, জনসাধারণকে গণ আন্দোলনেই সামিল করা, এটা একটা ভারত সভার উদ্দেশ্য ছিল। এই সভার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রচারের বিষয়টা একটু বলা যায়, যে জাতীয় আন্দোলন বা জাতীয় জাগরণের ক্ষেত্রে ভারত সভা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানে কথা বলার সাহস পেয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় এই ভারত সভা মানে এই সংগঠনটার উদ্যোগে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আন্দোলন করতে সাহস পেয়েছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে দাবি দাওয়াগুলোকে, নিজেদের দাবি দাওয়াগুলোকে সরকারের কাছে পেশ করার জন্য তারা কিন্তু সাহস দেখিয়েছিলেন। এই থেকেই কিন্তু একটা জাতীয় আন্দোলনের মানসিকতা কিন্তু মানুষের মধ্যে আসা এসেছিল। তারপরে হচ্ছে যে এই সময় একটা উল্লেখযোগ্য উদাহরণ দিই, যে এই যে বললাম একটি জাতীয় আন্দোলনের আসার উদ্যোগ হয়েছিল, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছিল এই সমিতির উদ্যোগে, এর একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিস এক্সামে যেটা হচ্ছে লর্ড লিটন, তখন লর্ড লিটনের শাসনকালে তিনি কি করলেন না, যে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21-19 করলেন, যাতে ভারতীয়রা ভারতীয়রা যাতে চাকরি না পেতে পারে। এর জন্য তারা কি করলেন, এই যে তাদের যে এই নিকৃষ্ট যে মনোভাব ভারতীয়দের প্রতি, এটা কিন্তু ভারতীয় জনগণ মেনে নিতে পারলেন না। ভারত সভার উদ্যোগে কিন্তু তখন বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, আনন্দমোহন বসু প্রভৃতির উদ্যোগে একটা জনমত গড়ে ওঠার প্রয়াস দেখা গেল। এইভাবে একটা ভারত সভা কিন্তু একটা উল্লেখযোগ্য লাভ করতে সক্ষম হয়েছিল। যেমন এটা একটু উদাহরণ দিয়ে দিতে পারো। নেক্সট হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা বাংলায় বুঝতে হবে, বাংলা বলা হচ্ছে দেশীয় ভাষার সংবাদপত্র আইন। এই দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, এটাও কিন্তু 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন এটাকে পাশ করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে দেশীয় ভাষায় প্রকাশিত বিভিন্ন পত্র পত্রিকার উপর নিষেধাজ্ঞা দেওয়া,
দেশীয় ভাষায় যে সমস্ত পত্র পত্রিকাগুলো রয়েছে তারা সরকারের বিরুদ্ধে কোনো প্রচার করতে পারবে না, অর্থাৎ সেই পত্র পত্রিকাগুলোকে বন্ধ করার নির্দেশ দিলেন এক কথায়। এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বললাম অস্ত্র আইন, অর্থাৎ ভারতীয়রা অস্ত্র তৈরি করা বিনা অনুমতিতে কিন্তু অস্ত্র তৈরি করতে পারবেন না। এই দুটো আইন, এই দুটোই তো আইন অ্যাক্ট, এই দুটো আইনের বিরুদ্ধে ভারত সভা নামক সংগঠনটি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এবং তারা একটা প্রচার কার্য চলেছিলেন সরকারের বিরুদ্ধে যাতে আইনটাকে নিষিদ্ধ করা হয়। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলো বা আনন্দমোহন বসু, এরা এনাদের উদ্যোগে কিন্তু এই আন্দোলন একটা উল্লেখযোগ্য রূপ লাভ করেছিল। যার একটা উদাহরণ দিয়ে রাখি যে 1881 খ্রিস্টাব্দে কিন্তু 28শে জানুয়ারি লর্ড লিপনের আমলেই কিন্তু এই সংবাদপত্র আইনটিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই এটাকে সাফল্য তোমরা অবশ্যই বলবে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এই আইনটিকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইনটি লর্ড লিটনের আমলেই 1881 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা একটা সাকসেস বলা যেতে পারে। এবং এটা কিন্তু ভারত সভ সংগঠনের বিভিন্ন মানে আন্দোলন বা বিভিন্ন প্রতিষ্ঠানের একত্রিতভাবে সংগঠিত হওয়ার একটা প্রয়াস আমরা কিন্তু এটা বলতে পারি। তারপরে হচ্ছে নেক্সট, এখানে আরেকটা কথা বলে রাখি যে এই জায়গাতেই প্রসঙ্গত লিখিনি যে ইলবার্ট বিল বিতর্ক, ইলবার্ট বিল বিতর্ক বা ইলবার্ট বিল আন্দোলনে এই কোশ্চেনটা পরীক্ষায় 4 নম্বর দিতে পারে, 2 দিতে পারে, যে এটা হচ্ছে লর্ড রিপনের শাসনকাল রয়েছে। লর্ড রিপনের সময়কাল ছিল কনসেপচুয়ালি বুঝবে 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ। এই সময়কালের মধ্যে 1882 সালে ইলবার্ট বিল আইন পাশ হয়। এই 1882 সালে যদিও অনেক অনেক জায়গা 1881 পাবে 1883 পাবে এই দুটোর মধ্যে, কিন্তু 1882 সালটাই হচ্ছে বিভিন্ন অথেন্টিক বইগুলোতে দেখা যায়। তো যাই 1881 যদি লিখে থাকো কোনো অসুবিধা নেই, নম্বর পাবে। যাই হোক, এই ইলবার্ট বিল আন্দোলন যেটা হচ্ছে যে পূর্বে কোনো ভারতীয়, মনে রাখবে বিষয়টা, যে পূর্বে কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কোনো ইংরেজদের বিচার করতে পারবে না, ঠিক আছে? এইটা কিন্তু নির্দিষ্ট ছিল যে জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইংরেজদের কোনো বিচার করতে পারবে না, কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট বা জেলা জজ তারা ইংরেজদের বিচার করতে পারবে না, বোঝার চেষ্টা করবে। এই যে বর্ণ বৈষম্য ছিল, এই বর্ণ বৈষম্য দূর করেছিলেন কে? লর্ড রিপন। তিনি কি করলেন? ইউরোপীয় এবং ভারতীয়রা, ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে, এইটা তিনি ঘোষণা করলেন, ঠিক আছে? যে এই বর্ণ বৈষম্য তিনি দূর করার চেষ্টা করলেন এবং ইউরোপীয় এবং ভারতীয়দের মধ্যে একটা সমমর্যাদা এবং সম ক্ষমতার অধিকার দিলেন। অর্থাৎ ইউরোপীয়রা, ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে মানে কি? ইউরোপীয়রা তো ভারতীয়দের বিচার করতে পারছে, কিন্তু এতদিন পর্যন্ত ইউরোপীয়রা ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারতেন। তাই যখন এটা দেওয়া হলো, বলা হলো, লর্ড রিপন যখন ঘোষণা করলেন যে ইউরোপীয়রা যেমন ভারতীয়দের বিচার করতে পারছেন, সেই রকম বা অনুরূপভাবে ভারতীয়রাও বিচার করতে পারবেন ইউরোপীয়দের, এই যে ঘোষণাটা, এই ঘোষণাটি ইলবার্ট বিল বিতর্ক, এই ইলবার্ট বিল বিতর্ক, এই ইলবার্ট একটা বিল পাস করলেন, বিল রচনা করলেন, এই জন্য তার নামানুসারে বিলটাকে ইলবার্ট বিল বিতর্ক বলছে। এই ইলবার্ট আর ইলবার্ট, হ্যাঁ, ইলবার্টটা কে ছিলেন? সেই সময়কাল আইন সচিব ছিলেন ইলবার্ট, ঠিক আছে? আইডিয়াটা ক্লিয়ার হলো? এই ইলবার্ট বিল বিতর্ক যখন, মানে ইলবার্ট বিল বিলটাকে যখন আনা হলো, তখন প্রথম যারা প্রতিবাদ করলেন তারা ইউরোপীয়, ইউরোপীয় যারা বিচারক তারা প্রতিবাদ শুরু করলেন। এবং দেখা গেল যে প্রতিবাদ করার ফলে শেষ পর্যন্ত লর্ড রিপন এই আইনটিকে প্রত্যাহার করে নিতে বাধ্য হল তাদের আন্দোলনের চাপে। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে যে বিলটা তৈরি হলো সেই বিলটা ইউরোপীয়রা, ইউরোপীয় যারা বিচারক তারা আন্দোলন শুরু করলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সরকার বিলটাকে প্রত্যাহার করে নিতে বাধ্য। এ থেকে আমাদের কি, আমরা কি প্রমাণ পাচ্ছি বা তৎকালীন মানুষের মধ্যে কি একটা ধারণা হলো, তারা কি উপলব্ধি করলেন? তারা উপলব্ধি করলেন যে আন্দোলন কি হলো না, এই আন্দোলনে ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে জাতীয় জাতিগত বিদ্বেষ, জাতি বৈরিতা বহুল পরিমাণে বৃদ্ধি পেল। এবং এই আন্দোলন থেকে আমরা উপলব্ধি করলে, তৎকালীন মানুষ জনগণ উপলব্ধি করলেন যে একটা সংঘবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু কি হয়ে হতে পারে,
না সাফল্য আসতে পারে। একমাত্র সম্ভব সংঘবদ্ধ আন্দোলন, একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলন করা যায় তাহলে কিন্তু সাফল্য আসবে। এই এই আইডিয়াটা কিন্তু গিলবার্ট বিলের মধ্য দিয়ে এসেছিল, মানে সাফল্যের মাধ্যমে। নেক্সট হচ্ছে, আমি বলে রাখি, এই গিলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন এবং আন্দোলন শুরু করেছিলেন ইউরোপীয়রা, যেমন তেমনি কিন্তু সমর্থনেও আন্দোলন হয়েছিল, এটা মনে রাখতে হবে। এবং সমর্থনে যারা আন্দোলন করেছেন তারা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ভারত সভা, অর্থাৎ এই আনন্দমোহন বসু, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যারা কিন্তু এই গিলবার্ট বিলের সমর্থনে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে। সেক্ষেত্রে তোমার দিতে পারে যে ভারত সভার ভূমিকা কি, কোশ্চেনটা কনসেপচুয়ালি দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে লিখতে হবে, এই জন্য একটু বললাম। নেক্সট হচ্ছে, পরিশেষে যেটা আলোচনা করবো, সর্বভারতীয় জাতীয় সম্মেলন। অর্থাৎ এই সর্বভারতীয় জাতীয় সম্মেলনটা হচ্ছে, এই সম্মেলনটা হচ্ছে 1883 সালে, এই সম্মেলনটা হচ্ছে সর্বভারতীয় ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে নিয়ে একটা সম্মেলন। তার কারণ হচ্ছে জানো তো, এই সময়কালে মানুষ উপলব্ধি করতে শুরু করলো, বিভিন্ন সংগঠনদেরও ভাবতে শুরু করলো যে আমরা যদি একত্রিত ভাবে প্রত্যেকটা সংগঠন, বোম্বাই একটা সংগঠন, বাংলা একটা সংগঠন, মাদ্রাজে একটা সংগঠন, এইভাবে না করে পুরো ভারতবর্ষের ভিত্তিতে যদি একটা সংগঠন গঠিত হয় এবং সর্বভারতীয় ভিত্তিতে, তাহলে কি হবে, সে আন্দোলনটার জোর দাঁড়াবে। যেমন তোমরা বাংলায় পড়েছো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, পড়ছো তোমরা বাংলা, তোমাদের আছে দেখবে, সেখানে আমরা কি করেছি, একসঙ্গে একত্রিতভাবে লড়াই করা যায়, অর্থাৎ একত্রিত হওয়ার কথা বলছি, আয়ারে বেঁধে বেঁধে থাকো, দলবদ্ধভাবে দলবদ্ধভাবে আমাদের বসবাস করার কথা বলছে। সেরকম ভাবে আমরা এই সেই সময়কালে, অর্থাৎ 1883 খ্রিস্টাব্দে এই সময়কালে মানুষ উপলব্ধি করলেন যে আমরা যদি একত্রিত হয়ে থাকি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করি, তাহলে কিন্তু আমাদের সাফল্য আসবে। সেই জন্য সব থেকে প্রয়োজন হয়ে পড়লো একটা সর্বভারতীয় ভিত্তিতে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা। তার ভিত্তিতেই কিন্তু এই সম্মেলনটা গড়ে উঠলো, সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে। এবং এই সম্মেলনে যে সভাপতি তিনি হচ্ছেন রামতনু লাহিড়ী। এবং পরবর্তীকালে এই সম্মেলনকে ভিত্তি করে পরবর্তীকালে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসলো 1885 সালে। সেখানে সভাপতিত্ব করলেন কে, উমেশচন্দ্র ব্যানার্জী। এইভাবে ভারতবর্ষে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল কারা, না এই সংগঠনগুলি, যার পরিপ্রেক্ষিতে একটা শেষ পর্যন্ত একটা সংগঠন প্রতিষ্ঠিত হলো, সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। বুঝা গেল, এইভাবে বিভিন্ন সভা সমিতির প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ সংঘবদ্ধভাবে একটা আন্দোলনের কিনা আন্দোলনের আশা জাগলো তাদের মধ্যে, এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার একটা মানসিকতা তাদের মধ্যে প্রকাশিত হল। এইভাবে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। দেখো, এই বিষয়গুলোর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কনসেপচুয়ালি কোশ্চেন, তাহলে তোমরা কমেন্ট বক্সে, তোমাদের সুযোগ রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমি অ্যান্সার দিয়ে চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে। আর আমার ভিডিও কেমন হচ্ছে, আমি চেষ্টা করছি, যেহেতু লকডাউনের মধ্যে তোমরা রয়েছো, তো যাতে তোমাদের অসুবিধা না হয় পরপর পড়ানোর চেষ্টা করছি, এবং সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এবং তোমাদের কিছু উপকার হলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, থ্যাংক ইউ।